গেট, এই গেট থেকে ভিতরে তোমাদেরকে যেতে হবে। একটা রাস্তা কোথাও কিন্তু এক বিন্দু ফাঁকা নেই। স্বামীজি একবার এইদিকে। গাইজ নতুন একটা দিন, নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমি এখন রয়েছি বালিঘাট স্টেশনে, যাব হচ্ছে বেলুড় মঠ। বেলুড় মঠে কিন্তু পালিত হচ্ছে শ্রী রামকৃষ্ণ দেবের 188তম জন্ম মহা উৎসব আরতি মেলা। তোমাদেরকে নিয়ে যাব সেখানে, ঘুরে দেখাবো গোটা মেলা। বালিঘাট স্টেশন বেশ সুন্দর একটি স্টেশন, যদি এখন ফাঁকা। মানে এই রাস্তাটা ধরে নিচে যাব, নিচেই রয়েছে টোটো স্ট্যান্ড। আজকে একা একাই বেরিয়ে পড়েছি আর সঙ্গে রয়েছে তোমরা, তো চলো এখান থেকে টোটো স্ট্যান্ডে যাব আর টোটোয় করে বাকিটা রাস্তা এখন পাড়ি দেবো বেলুড় মঠের মন্দিরের উদ্দেশ্যে। অটো দেখলাম না, এখানে বেশ কিছু অটো রয়েছে, এরা কিন্তু যায় এই মন্দিরে, তো এখান থেকে অটো করে আমরা বাকিটা পথ যাবো। রয়েছে বেলুড় মঠের যে মেইন গেট, সেই মেইন গেটের কাছে অলরেডি প্রচুর মানুষ কিন্তু সকাল থেকে এখানে আসতে আরম্ভ করেছে, আর এখন কিন্তু অনেক মানুষ রয়েছে এদিকে, কিন্তু আজকের মানুষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই মেলাতে। কিন্তু প্রচুর সাধারণ ভক্তরা কিন্তু এসেছেন। গেট, এই গেট থেকে ভিতরে তোমাদেরকে যেতে হবে, তো এখন আমরা এখান থেকে ভিতরে যাব। রাস্তার দুপাশ ঘিরেই কিন্তু প্রচুর ছোট ছোট দোকান বসেছে, সেগুলোকে তোমাদের একবার ঘুরে দেখাই। মন্দিরের রাস্তাটা, সেই মন্দিরের রাস্তা দিয়ে কিন্তু দুপাশে বেশ কিছু দোকান রয়েছে। এই পারেও দেখো ছোট ছোট দোকান বসেছে, ওই পারে, তো দুটো রাস্তা জুড়েই কিন্তু মন্দিরের দুপাশে আজকের কিন্তু মেলা বসেছে। বেশ রং বেরঙের ফুল দিয়ে সাজানো হয়েছে। গেট থেকে ঢুকে এই পারে সারদা মায়ের একটি মন্দির রয়েছে, তো এখান থেকে বেলুড় মঠের যে মেইন মন্দিরটা রয়েছে সেখানে যেতে গেলে প্রায় অনেকটাই হাঁটতে হবে। তো এখন আমরা এই যে সরু রাস্তা রয়েছে, রাস্তা ধরে হেঁটে হেঁটে সেই মন্দিরের দিকে যাব। এই মন্দিরে এমনি সময় কিন্তু ভিড় লেগেই থাকে, তবে আজকের এই ভিড়ের সংখ্যাটা কিন্তু অনেকটাই বেশি। লম্বা একটা ভিড় ঠেলে ঠেলে ক্রমশ মন্দিরের দিকে এগোচ্ছি। রাস্তার উপরে কিন্তু একটা চাইনিজ স্ক্রিন লাগানো রয়েছে মন্দিরের ভিতরে, খুঁটিনাটি সমস্ত কিছু যাতে বাইরের মানুষ দেখতে পায় সেই কারণে। হচ্ছে মেইন গেট, এখন এখান থেকে আমরা ভিতরে প্রবেশ করব। আজকে অগুন্তি মানুষ কিন্তু এই যে মন্দির, সেই মন্দিরে এসেছে, শুধু একবার দেখো। আর রাস্তার এ পাশেও কিন্তু বেশ কিছু স্টল রয়েছে, বড় একটা রাস্তা, কোথাও কিন্তু এক বিন্দু ফাঁকা নেই। আজকের এত মানুষ এই মন্দিরে এসে, চারিদিকে কিন্তু মানুষের ঠাসা বলা যায়। আর এই যে মন্দির প্রাঙ্গণ, তা কিন্তু বলা যায় অন্য রূপে বদলে গেছে। অবশেষে ভিড় ঠেলতে ঠেলতে আমরা চলে এসেছি মন্দিরের কাছে। এই হচ্ছে মেইন মন্দির, দেখো প্রায় 10 মিনিট ধরে ভিড় ঠেলতে ঠেলতে অবশেষে মন্দিরের কাছে এসেছি। আমি পেছনেই রয়েছে বেলুড় মঠের সেই বড় মন্দির, জানিনা ভিতরে ক্যামেরা অ্যালাউ করবে কিনা, তবে চেষ্টা করবো ভিতরে ভিউ তোমাদেরকে দেখানোর। পধুলি বেলাতে মন্দিরের ভিউটা কিন্তু বেশ ভালো লাগছে। চলো এই পারে মন্দিরের গেট রয়েছে, এখান থেকে ভিতরে যাই। এখানে এসে জানতে পারলাম মন্দিরের ভিতরে কোনো রকম ভাবে ক্যামেরা অ্যালাউ নেই, তাই পারলাম না ভিতরের ভিউটা তোমাদের সামনে তুলে ধরতে। মন্দির দর্শন করে বেরিয়ে আসলাম, যদিও মন্দিরের ভিতরে কোনো রকম ভাবে ক্যামেরা অ্যালাউ নেই, সেই কারণে ভিতরে ভিউটা তোমাদেরকে দেখাতে পারলাম না, তবে আজকের মন্দিরটা যেন একেবারে অন্য রকম লাগছিল। পাশেই রয়েছে গঙ্গার ঘাট, সেখানে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি চলো। তবে তার আগে বলে রাখি, মন্দিরের পাশে একটা স্টেজ করা হয়েছে। এই যে মেলা ঘিরে কিন্তু বিভিন্ন রকমের অনুষ্ঠান ওই স্টেজে হতে চলেছে কদিন ধরে। এখন দাঁড়িয়ে রয়েছে একদম স্টেজের কাছে, এখানেই কিন্তু এই যে স্টেজ, সেই স্টেজে এখন একটা নাটক পরিবেশন হচ্ছে, তোমাদেরকে একবার দেখাই যাবো। দেখো মন্দিরের খুব কাছেই রয়েছে স্টেজ, আর স্টেজে কদিন ধরে বিভিন্ন রকম অনুষ্ঠান হতে চলেছে। আর আমরা এখন এখান থেকে গঙ্গার যে ঘাট রয়েছে খুবই কাছে, এখন তোমাদের সেখানে নিয়ে যাই চলো। প্রায় বিকেল বিকেল হতে চললো আর এখন আমরা রয়েছি গঙ্গার ঘাটে। দেখতে পাচ্ছো এই পারে সেই গঙ্গার ঘাট। গঙ্গার ঘাটে আসলে অনেকগুলো ছোট ছোট মন্দির তোমাদের চোখে পড়বে, তো এই পারে একটা মন্দির রয়েছে, ওই সাইডটাতে আরো কয়েকটা মন্দির রয়েছে, সব কটা তোমাদের ঘুরে দেখো। তবে তার আগে গঙ্গার ঘাটটা একবার ঘুরে দেখাই। এই হচ্ছে বেলুড় মঠের গঙ্গার ঘাট, এখানেও কিন্তু প্রচুর স্টল রয়েছে আর ফুলের বাগান ওপারে রয়েছে গঙ্গা, তো দেখো কি দারুণ লাগছে এখান থেকে ভিউটা। মন্দিরের তরফ থেকে এখানে জল দেওয়া হচ্ছে, একবার একটু খেয়ে নিই মন্দিরের জল, ফ্রেশ জল দেওয়া হচ্ছে মন্দিরের এখান থেকে, তো একটা জল নিলাম। মন্দির থেকে খুব কাছেই রয়েছে গঙ্গার এই ঘাট, আমরা এখন গঙ্গার ঘাটে রয়েছি। এখানেও কিন্তু প্রচুর মানুষ বসে রয়েছেন গঙ্গার যে ঘাট সেই সিঁড়িতে। আর দেখো বিকেলবেলাটা একটা অন্যরকম মুহূর্ত, এই গঙ্গার ঘাটে যদি আসো তাহলে ফিল করবে। সাধারণ মানুষের জন্য কিন্তু সেফটির কথা মাথায় রেখে এখানে একটা বোর্ড রয়েছে পুলিশের তরফ থেকে, আর ব্যারিকেড করে দেওয়া হয়েছে, এর উপরে যাওয়া যাবে না। গঙ্গার জলটা এখন মাথায় ছিটিয়ে নিই, কারণ এটাই তো বাঙালির পূর্ণতা। সত্যি বেলুড় মঠের এই গঙ্গার ঘাটে যদি আপনি আসেন তাহলে মনে হবে জীবনের অধিকাংশ শান্তি হয়তো আপনি খুঁজে পেয়েছেন।
যদিও মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, সেই কারণে তোমাদের ভিতরে ভিউগুলো দেখাতে পাচ্ছি না। তবে বুঝতে পারছো, এখানে আজকে যত মন্দির রয়েছে সব মন্দিরেই কিন্তু সাধারণ মানুষের ভিড় উঠছে পড়ে লেগেছে। আজকের 188তম শ্রীরামকৃষ্ণ দেবের যে জন্মবার্ষিকী উদযাপন হচ্ছে, আপনি তো বিগত বছর ধরে মন্দিরের সঙ্গে যুক্ত রয়েছেন, কতটা আনন্দ হচ্ছে? এই যে গঙ্গার ঘাট, সেই গঙ্গার ঘাটের পাশে যে জায়গা রয়েছে সেই জায়গা জুড়ে কিন্তু রয়েছে বেশ কিছু স্টল, আর সেখানে কিন্তু খাবারের স্টলটা বেশি রয়েছে। আসলে একটু হেঁটেই তোমাদের চোখে পড়বে স্বামী বিবেকানন্দের কিন্তু একটি ঘর, এখানে আসলে তোমরা দেখতে পাবে। পরে ক্যামেরা অ্যালাউ নেই সেই কারণে তোমাদের ভিতরের ভিউটা দেখাতে পারলাম না। সকলেই প্রায় কিন্তু আজকের এই মেলার আনন্দ উপভোগ করছে। স্বামীজি একবার এইদিকে, ঘর সাজানোর অনেক কিছু কিনতে পারবে, প্রচুর ফুলের দোকান কিন্তু এই সাইডটাতে রয়েছে। দেখো কি দারুণ দারুণ সমস্ত ঘর ডেকোরেশন করার জন্য ফুল রয়েছে এখানে। যত সন্ধে হচ্ছে ততই যেন মন্দিরের ভিড়টা ক্রমশ বাড়ছে। বেলুড় মঠের এই মেলাতে জাতি ধর্ম বলে কিন্তু কোনো ব্যাপার নেই আলাদা ভাবে, এখানে সকল জাতির মানুষ কিন্তু আজকের এই মেলায় সামিল হয়েছে। এই ছিল স্বামীজির 188তম জন্মবার্ষিকী ঘিরে বেলুড় মঠে মেলা। ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। দেখো সবাই খুব ভালো থেকো।